হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2021 সালের অ্যাকাউন্টিং তৃতীয় সপ্তাহে অ্যাকাউন্টিং অ্যাসাইনমেন্টের সলিউশন করব। এখানে প্রশ্নটা দেওয়া আছে, সবাই পড়ে নিবে। প্রথম কোশ্চেনটা বলছে, সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমান অংশীদারি ব্যবসার অমীমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করো। এই কথাটার মানে হচ্ছে, এই প্রশ্ন যেটা দেওয়া আছে সেটাই চুক্তিপত্র। চুক্তিপত্রে যে বিষয়গুলো উল্লেখ নাই, এর বাইরে যদি কোনো বিষয় থাকে, সেগুলো যদি কোনো বিষয় আসে, তাহলে সেগুলো কীভাবে মীমাংসা করা হবে। এক্ষেত্রে অংশীদারি ব্যবসা 1932 সালের আইনে অনেকগুলো বিষয় বলা আছে। আমরা প্রথমে দেখি এই প্রশ্নের আলোকে যে বিষয়গুলো আমরা আনতে পারি। সব এখানে যেহেতু কোনো লাভ লোকসান বন্টনের কথা উল্লেখ নাই, তাহলে যেহেতু কোনো লাভ লোকসান বন্টনের কথা যদি উল্লেখ না থাকে, তাহলে সকল অংশীদারদের মধ্যে সমহারে লাভ লোকসান বন্টিত হবে। এখানে আসাদুল 10,000 টাকা ঋণ আনছে, তাহলে যেহেতু এখানে ঋণের কোনো সুদের কথা উল্লেখ নাই, অংশীদারি আইন অনুসারে যদি ঋণের সুদের কথা উল্লেখ না থাকে, তাহলে 6% হারে সুদ পাবে। প্রত্যেকের বইপত্র বা খাতা প্রতিলিপিগুলো গ্রহণ বা দলিলপত্র কপি গ্রহণের অধিকার থাকবে। সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়া কোনো অংশীদারকে বহিষ্কার করা যাবে না। তারপর হচ্ছে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত কোনো মতানৈক্য দেখা দেয়, তাহলে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সেটা কী করা লাগবে, সলিউশন বা সেটার মীমাংসা করা লাগবে। এরপর খ নম্বরে বলছে, অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য আবুল আব্দুল এবং আসাদুলের লাভ লোকসান আবন্টন হিসাব। তাহলে প্রথমে আমরা দেখি লাভ লোকসান হিসাব, এটা নিট লাভ, এটা প্রশ্নে দেওয়া আছে 1,10,000 টাকা। তারপর হচ্ছে আব্দুলের মূলধন হিসাব 300 টাকা, উত্তোলনের সুদ 300 টাকা। আব্দুল প্রতি মাসে 500 টাকা করে উত্তোলন করছে, যে প্রতি মাসে যদি 500 টাকা করে উত্তোলন করে, তাহলে বছরে হচ্ছে যে কত, 6,000 টাকা। 6,000 টাকার আমরা যদি 10% সুদ বের করি, তাহলে হচ্ছে 600 টাকা। 600 টাকার অর্ধেক দুই দ্বারা অ্যাভারেজ করলে 300 টাকা। তারপর হচ্ছে আসাদুলের পূর্ণ উত্তোলন হচ্ছে 2,000 টাকা। প্রশ্নে দেওয়া আছে পূর্ণ উত্তোলন উপর কোনো সুদ ধরা লাগে না। তারপর হচ্ছে আসাদুলের ঋণের সুদ 450 টাকা। আসাদুল হচ্ছে 10,000 টাকা ঋণ আনছিল, ঋণ ব্যবসায় ঋণ দিছে, সেটার হচ্ছে 6%, যেহেতু কোনো ঋণের সুদের কথা উল্লেখ নাই, তাহলে 6% হচ্ছে যে 6%কে আমরা এখানে হচ্ছে একে সে 9 মাসের জন্য আনছিল, মানে এপ্রিলের 1 তারিখ আনছিল ঋণটা, তাহলে হচ্ছে এখানে আমাকে 9 মাসের সুদটা ধরতে হবে। ঋণের 9 মাসের সুদ হচ্ছে 450 টাকা। তারপর হচ্ছে আবুলে কমিশন হিসাব, কমিশনটা কীভাবে বের করবো, এই সবগুলো যোগ করে আমরা যদি ঋণটা বাদ দিই, তাহলে যে টাকাটা থাকবে সেটাকে আমরা যেহেতু 5% কমিশন নিটলাম পরবর্তী বলছে, তাহলে যে টাকাটা থাকবে সেটাকে আমরা 5 দ্বারা গুণ করবো। এই টাকাটা থেকে আমি একটু বলি যে, এখান থেকে 1,12,300 থেকে যদি আমরা 450 টাকা বাদ দিই, তাহলে থাকে 1,11,850। 1,11,850কে 5 দ্বারা গুণ, 105 দ্বারা ভাগ করলে 5 দ্বারা, 1,11,850কে 5 দ্বারা গুণ, 105 দ্বারা ভাগ করলে থাকে 5,326। তাহলে হচ্ছে আবুলের কমিশন হচ্ছে 5,326। এরপর এই টাকা থেকে আমরা যদি এই যোগফল থেকে আমরা যদি এই টাকাগুলো বাদ দিই, তাহলে আমার থাকে টোটাল 1,06,524। এখন যেহেতু এখানে কোনো কারো লাভ লোকসানের কোনো কথা বলে দেওয়া নাই, তাহলে আমরা সকলে সমহারে লাভ লোকসান পাবে, লাভ লোকসান বন্টন হবে সবার মধ্যে। তাহলে এই টাকাটাকে আমরা 3 ভাগ করে দিলাম, যেহেতু সবার মধ্যে 3 দ্বারা ভাগ করলে 35,508, 35,508 থাকে। এরপর হচ্ছে যে গ নম্বর বলছে, আব্দুল এবং আসাদুলের চলতি হিসাব প্রস্তুত করার জন্য, চলতি হিসাবে সব কিছু আসে, শুধুমাত্র মূলধন হিসাব থাকে না, মূলধন হিসাবগুলো আসে না। আর এখানে নর্মালি আমরা বইতে যে চলতি হিসাবগুলো করি, সেগুলোতে একটা ব্যালেন্স দেওয়া থাকে। এটা যেহেতু নতুন ব্যবসা প্রতিষ্ঠান, এখানে ব্যালেন্স আসবে না, কারণ আমার ব্যবসা চালু থাকলে না বা পরবর্তীতে রানিং থাকলে না আমার একটা ব্যালেন্স আসতো। এটা যেহেতু আমার একটা নতুন ব্যবসা, তাহলে এখানে কোনো ব্যালেন্স আসবে না, আমি সেজন্য চলতি হিসাবের কোনো ব্যালেন্স লিখি নাই। তারপর হচ্ছে, আমি চলতি হিসাবে ব্যালেন্স ছাড়া করলাম, উত্তোলন আছে 6,000 টাকা আব্দুল, তারপর হচ্ছে এবং আসাদুল। আব্দুল হচ্ছে যে 500 টাকা করে প্রতি মাসে 500 টাকা করে করছে, তাহলে বছর হচ্ছে 6,000 টাকা। আর হচ্ছে আসাদুল 2,000 টাকার পূর্ণ উত্তোলন করছে। তারপর হচ্ছে যে এখানে কোনো ব্যালেন্স নাই। তারপর হচ্ছে আসাদুল চলতি হিসাবে ঋণের সুদটা আসা, আসাদুলের ঋণের সুদ হচ্ছে 450। তারপর মুনাফার অংশ 35,508, 35,508 যোগ করলাম। যোগ করার পর আমি হচ্ছে যে ব্যালেন্স নির্ণয় করলাম, ব্যালেন্স সিডি, পর বছরে সেটা আবার ব্যালেন্স বিডি। ওকে, তারপর হচ্ছে যে আমাকে ঘ নম্বরে বলছে যে মূলধন হিসাব করার জন্য স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করার জন্য। এখন আমরা স্থিতিশীল পদ্ধতি মূলধন হিসাব কি, স্থিতিশীল পদ্ধতি মূলধন হিসাব করতে হলে আমাকে মূলধনের কোনো পরিবর্তন হয় না, কী হবে না, মূলধনের কোনো পরিবর্তন হয়, শুধুমাত্র মূলধন, আমার ব্যবসায় যে মূলধন এবং অতিরিক্ত মূলধনগুলো অ্যাড হবে, এছাড়া আর কোনো কিছু অ্যাড হবে না। আবারও বলতেছি, স্থিতিশীল পদ্ধতির যদি আমরা কোনো মূলধন হিসাব প্রস্তুত করি, তাহলে আমাকে শুধুমাত্র মূলধন হিসাব এবং অতিরিক্ত মূলধন আসে, আর অন্য কোনো আইটেম আসে না। তাহলে এখানে প্রশ্ন বলা ছিল আবুল 3,00,000 টাকা আনছিল ব্যবসা, এবং আসাদুল 2,00,000 টাকা ব্যবসা আনছিল।
আবার বলা আছে যে এরপর পরবর্তীতে বলা আছে যে আসাদ আবুল ব্যবসা মাঝামাঝিতে কত টাকা আনছে, 20,000 টাকা অতিরিক্ত মূলধন আনছে। তাহলে আমরা আবুলের মূলধন হিসাবটা এখানে লিখলাম 20,000 টাকা। এখন এখানে কেন নগদন হিসাব হয়েছে, কারণ ব্যবসাটা আমরা নর্মালি ব্যালেন্স বিডি দিয়ে লিখি। কেন এখানে নগদন হিসাব হয়েছে, কারণ হচ্ছে ব্যবসা যেহেতু এটা যেহেতু নতুন ব্যবসা, নতুন ব্যবসা আনলে আমরা কি লিখি, নগদন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মূলধনের বিপরীত হিসাবটা হচ্ছে নগদন হিসাব, সেজন্য এখানে আমরা নগদন হিসাব দিয়ে শুরু করছি। আর যদি এটা ব্যবসাটা পুরাতন থাকতো তাহলে আমরা এখানে ব্যালেন্স বিডি দিয়ে লিখতাম। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমার নগদান হিসাব হচ্ছে যে কত টাকা, ব্যবসার শুরুতে যে টাকাগুলো ছিল আনছিলাম সেটা হচ্ছে আবুল আনছে 3 লক্ষ টাকা এবং আসাদুল আনছে 2 লক্ষ টাকা। তাহলে এখানে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, আর বছরের মাঝামাঝি সময়ে আবুল আবার 20,000 টাকার অতিরিক্ত মূলধন আছে। তাহলে আমরা সেটা আবুলের ঘরে লিখলাম। এখন হচ্ছে টোটাল ব্যালেন্স হচ্ছে 3 লক্ষ, 3 লক্ষ 20,000 টাকা, 2 লক্ষ, 2 লক্ষ টাকা। এখন এই এটা হচ্ছে যে ব্যালেন্স সিডি, মানে এখানে তার কোনো আইটেম নেই, তাহলে এটা হচ্ছে ব্যালেন্স সিডি। ওকে, ব্যালেন্স সিডি হচ্ছে কত, 3 লক্ষ 20,000 টাকা। ওকে, এখন ব্যালেন্স সিডি, এবছরে ব্যালেন্স সিডি, শেষের ব্যালেন্স সিডি, পরের বছরের শুরুতে আবার ব্যালেন্স বিডি। এরপর হচ্ছে যে আবুল আবদুলের পরিবর্তনশীল, এরপর আবুল আবদুলের পরিবর্তনশীল পদ্ধতি। এখন হচ্ছে যে আমরা যে মূলধনটা করি, এখানে একটু কথা বলি, এখানে হচ্ছে আমাদের স্থিতিশীল পদ্ধতি, চলতি হিসাবের জন্য আমার স্থিতিশীল পদ্ধতি করতে হয়। আমরা হচ্ছে যে চলতি হিসাব যখন করি তখন আমরা মূলধনগুলোকে এই চলতি হিসাবের মধ্যে লিখি না, আলাদা করে মূলধন হিসাবটা প্রস্তুত করা লাগে। যখন চলতি হিসাব করি তখন আলাদা করে মূলধন হিসাবটা প্রস্তুত করা লাগে, সেজন্য চলতি হিসাবের ক্ষেত্রে মূলধন হিসাবটা স্থিতিশীল মূলধন হিসাবটা তৈরি করা হয়। আর পরিবর্তনশীল মূলধন হিসাবটা যখন আমরা নর্মালি লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করি তখন সেটা থেকে আমরা কী করতে পারি, পরিবর্তনশীল মূলধন হিসাবটা পরিবর্তন করতে পারি, আমরা করতে পারি। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মূলধন হিসাবটা অ্যাড হবে মূলধন হিসাবের সাথে। মূলধন হিসাবের সাথে যে আইটেমগুলো মূলধনকে পরিবর্তন করে বা মূলধনকে বাড়ায় বা কমায় সেই জিনিসগুলো এখানে কী হবে, অ্যাড হবে। তবে চলতি হিসাবের সাথে মূলধন হিসাবের এই মূলধন হিসাব বা পরিবর্তনশীল এটার পার্থক্যটা হচ্ছে, চলতি হিসাবের সাথে মূলধন হিসাবের পরিবর্তনশীল পদ্ধতি পার্থক্যটা হচ্ছে এইখানে মূলধন আসে না, এখানে মূলধন আসে, চলতি হিসাবে মূলধনটা আসে না, ওইখানে একটা ব্যালেন্স আসে। আর হচ্ছে চলতি হিসাবে ঋণের সুদটা আসে, আর মূলধন হিসাবে বা পরিবর্তনশীল মূলধন হিসাবে কী আসে না, ঋণের সুদটা আসে না। এই দুইটাই মেজর পার্থক্য, ওরকম কোনো আর মেজর পার্থক্য নাই। তাহলে আমরা প্রথমে দেখি নগদন হিসাব 3 লক্ষ টাকা, এখানে আমাকে বলছে আবুল এবং আবদুলের মূলধন হিসাবটা করার জন্য। তাহলে প্রথমে দেখি এখানে নগদন হিসাব 3 লক্ষ টাকা, তারপর হচ্ছে 2 লক্ষ 50,000 টাকা, আবদুলের 2 লক্ষ 50,000 টাকা, তারপর হচ্ছে আবার আবুল বছরের মাঝামাঝি সময় 20,000 টাকার অতিরিক্ত মূলধন আছে, নগদন হিসাব 20,000 টাকা। তারপর হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, আবুলের বেতন, আবুলের বেতন এখানে প্রশ্ন বলা আছে, আবুলের বেতন নিট লাভটা দেওয়ার সময় বলা আছে আবুলের বেতন ডেবিট করা হয়েছে। আবুলের বেতন ডেবিট করার কারণে সেটা লাভ লোকসান আবন্টন হিসাবে আসে নাই, কিন্তু উঠে নিছে বা নগদ উত্তোলন করছে এমন কোনো কথা উল্লেখ না থাকায় সেটা হচ্ছে যে কি, মূলধন হিসাবে আসবে। ওকে, তাহলে আবুলের বেতন হচ্ছে 30,000 টাকা, তারপর হচ্ছে আবুলের কমিশন হচ্ছে 5,326 টাকা, তারপর হচ্ছে আবুলের কমিশন 5,326 টাকা, তারপর মুনাফার অংশ হচ্ছে যে মুনাফার অংশ হচ্ছে 35,500। এখন আমরা ডেবিট দিকে দেখি, ডেবিট দিকে উত্তোলন হিসাব হচ্ছে যে আবদুলের উত্তোলন, আবদুল প্রতি মাসে 500 টাকা করে উত্তোলন করছিল, তাহলে প্রতি মাসে যদি 500 টাকা করে উত্তোলন করে বছর হচ্ছে 6,000 টাকা, আবদুলের উত্তোলন হচ্ছে 6,000 টাকা। তারপর লাভ লোকসান হচ্ছে যে লাভ লোকসান আবন্টন হিসাব, আবদুলের উত্তোলন সুদ হচ্ছে 300 টাকা। ওকে, তারপর হচ্ছে আমরা ডেবিট দিক থেকে এই ক্রেডিট দিক থেকে যদি ডেবিট দিকের আইটেমগুলো বিয়োগ দিই তাহলে আমরা এখানে থাকে 3,90,834, আর এখানে থাকে, এটা ক্যালকুলেশন করা হয়নি, আমরা একটু ক্যালকুলেট